হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভোকেশনাল থেকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটা অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। এটা হচ্ছে যারা ভোকেশনাল থেকে 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে বর্তমানে দশম শ্রেণীতে, অর্থাৎ বর্তমানে যারা নিউ টেনে, তো তাদের জন্য এটা 9th week অর্থাৎ নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এটা যারা দাখিল 2022 সালে পরীক্ষা দিয়ে তারাও করতে পারবে, কারণ তাদের জন্য একই অ্যাসাইনমেন্ট। তো আমরা যে ট্রেডের জন্য অ্যাসাইনমেন্টটা করবো, ট্রেডটা হচ্ছে বিল্ডিং মেনটেনেন্স, আর আমরা যে বিষয়ে অ্যাসাইনমেন্টটা করবো সেটা হচ্ছে বিল্ডিং মেনটেনেন্স 1 দ্বিতীয় পত্র, অর্থাৎ ট্রেড 1 দ্বিতীয় পত্র। আর এটা কভার পেজ অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 4, আর এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চাঁদের ধারণা প্রয়োজনীয়তা প্রকারভেদ গুণাবলী উল্লেখকরণ। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা ভালো করে দেখবো, তারপর সরাসরি নমুনা উত্তরে চলে যাব। প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি শ্রেণী দশম বিষয় বিল্ডিং মেনটেনেন্স 1 দ্বিতীয় পত্র, বিষয় কোড 6423, স্তর এসএসসি ভোকেশনাল, আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4, অ্যাসাইনমেন্টটা অধ্যায় 14 থেকে দেওয়া হয়েছে, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে চাঁদের ধারণা প্রয়োজনীয়তা প্রকারভেদ ও গুণাবলী উল্লেখকরণ। অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা ফলো করতে হবে। প্রথম ধাপে চাঁদের ধারণা ব্যাখ্যা করতে হবে, এরপর দ্বিতীয় ধাপে চাঁদের প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে, এখানে 5-6টি প্রয়োজনীয়তা দিতে হবে কমপক্ষে। তারপরে চাঁদের প্রকারভেদ বর্ণনা করতে হবে, এখানে 5টি প্রকারভেদ লিখতে হবে চাঁদের, আর ভালো চাঁদের গুণাবলী লিখতে হবে, ঠিক একইভাবে 5-6টি গুণাবলী লিখতে হবে। তো এই 4টি ধাপের উত্তরের মাধ্যমে আমরা এবার নমুনা উত্তরটা দেখব। তো এবার আমরা এটা নমুনা উত্তরে চলে যাচ্ছি। তো নমুনা উত্তরটা শুরু হচ্ছে এখান থেকে, প্রথমে 1 নম্বর ধাপ ছাদের ধারণা ব্যাখ্যা। এরপর 2 নম্বর ধাপ ছাদের প্রয়োজনীয়তা বর্ণনা। এরপরে 3 নম্বর ধাপ ছাদের প্রকারভেদ। এরপর আমাদের সর্বশেষ 4 নম্বর ধাপ ভালো ছাদের গুণাবলী। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।